গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেলি লাইফের মনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো আর খুব ভালো থাকো। তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমার জানলার পাশে একটা কলকে ফুল গাছ আছে, তো সেই গাছের ফুল দিয়েই শুরু করলাম। অনেক ফুল হয়েছিল তো তুলে ফেলেছে, আর একটা ফুল আছে, ভাবলাম সবুজ আর ফুল দিয়েই শুরু করি। তো নাও চলো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করব। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। তো সেই জন্য তোমাদের ব্লগটা পুরোটাই দেখতে হবে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবুজের পরই দেখাতে চাইছি তোমাদের সামনে আমার অ্যাকোরিয়ামের মাছগুলো সকালবেলায় লাইটটা দেওয়ার পরে কী দারুণভাবে খেলা করছে দেখো। তো আমার মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর সবাই নিচে এসে জড়ো হয়েছে, জানি না কেন, দেখো সব ফিশগুলো নিচে এসে ওরা একসঙ্গে জড়ো হয়েছে। আর কি বলো তো, আমার বেবি এখনও ঘুমাচ্ছে আর ওর স্কুল ছুটি পড়েছে, ওকে ডাকবো না, ও যতক্ষণ পারে ঘুমিয়ে নিক। আর নোংরাওয়ালা বাঁশি বাজাচ্ছে, আমি নোংরা ফেলতে যাব। তো ভাবলাম আজকে সকালটাই শুরু করে দিই। নাও চলো, মাছ আর ফুল দিয়েই সকালটা শুরু করলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর তা শুরু করি তোমাদের সামনে দেখা। একটা জিনিস দেখায় চকচকে টাকা, হ্যাঁ দেখো ঘুম থেকে উঠেছি তো তারা বলে নি, মাথা ব্যথা এখনো আসেনি, ফ্রেশ হয়নি, ঘুম থেকে উঠেই মানে হাজব্যান্ডকে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি, দিয়ে নোংরালে আসছে, নোংরা ফেলতে চলে গেছি। দেখো বন্ধুরা আজকে চকচকে টাকা, হ্যাঁ কেন বলো তো, সাত সকালে বর বাবু চকচকে টাকা দিয়ে গেছে পার্লারে যাব। আজকে তো পঞ্চমী, আজকে পার্লার যাব। কী কী করবো বলো তো, স্পা করাবো, আইব্রো তুলবো, ফেসিয়াল করবো, সব কিছুই করবো, সেই জন্য টাকা দিয়ে গেছে। আবার একটু বাজারও করবো, এই সব কিছু করবো, তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হবে, তা না হলে এখন তো পার্লারে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো সেই জন্য কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো ঠিক আছে, টাকাগুলো তুলে মানি ব্যাগে রেখে নিই। মেয়ে নড়াচড়া করছে, এখনো ওঠেনি, ডাকছি, শুয়েই আছে, ওর স্কুল নিয়ে বলেও শুয়েই আছে, ওকে বলছি ও আজকে পার্লারে যাবো, তাড়াতাড়ি করে কাজ করছি, ওট ওট ও বলছে উঠবো, এই দেখো এখন কেড়ে কেড়ে তুলবো, এ মা ও পড়ছো মা, কি পড়ছো, এটা কি রাইমস? ডেজ, হ্যাঁ ডেজ অফ দা উইক। ও ডেজ অফ দা উইক, উইকস না কিন্তু উইক, পড়ো তো। মানডে আলান, পরিষ্কার করে পড়বে, মানডে আলান, টিউজডে টুগেদার, ওয়েডনেসডে উই ওয়ার্ক, ওয়েডনেস, thank you.
তো বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে এসেছি মেয়ের খাবার রেডি করে। আর এই যে ওর দুধ রুটি, এই দেখো দুধ রুটি, আর এই কাপটার মধ্যে আছে বাসক পাতার রস। ওর খুব কাশি হয়েছে, তো ওর বাবা কিনে নিয়েছে, নিয়ে এসেছে বিধাননগর থেকে, বিক্রি হচ্ছিল বিধাননগরে ওঠার মুখে। তো নিয়ে এসেছে তোমার বাসক পাতা, মধু দিয়ে আর একটু গরম করে ওকে খাওয়াবো। ওর খুব কাশি হয়েছে, তাই না? খেয়ে নেবে কিন্তু। আমার মেয়ে বলে দাও খায়, সত্যি কথা। যেহেতু আমরা খেতোটা ভালোবাসি তাই ও খেলো, না হলে খেতো না। আর এখানে বসে বসে যে ছবি আঁকছে, পড়াশোনা করছে, আমি আবার মাঝে মাঝে দেখছি, এইভাবেই একা মানে গুছিয়ে গুছিয়ে করতে হয়। এবার খাওয়াবো, খাইয়ে রান্নাটা শেষ করব। না ধরো ধরো ধরো, হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে, মা ফ্যানটা চালিয়ে দিই বল। তোদেরও দোয়াটা খুলে রাখতে হলো। আবার উঠে গেছিলাম তরকারি নাড়তে, তো নাও চলো এখন ওকে খাওয়াই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। হা করো, এখন তো আমি যাবো পার্লারে। তো রান্না করে রাখলাম, এই দেখো ভাত, ভাত করে রেখেছি। এখানে আছে তোমার এই পাশে কচু ভাজা, উচ্ছে আলু ভাজা, কচুটা শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এই পাশে মেয়ের জন্য ভেজ ডাল করেছি, বাড়িতে এসে মাছের ঝোলটা করব। তো হয়ে যাবে আমাদের রান্না। তো এই জানো তো, কোথাও বেরোতে হলে একা মানুষের সর্বস্ব সব করেই যেতে হয়, তা না হলে খুবই প্রবলেম। এসে আবার করবো, রাস্তায় বেরোলে তো দেরি হতেই পারে, তার এভাবেই ফ্যানটা বন্ধ কর, দেরি হতেই পারে। সেই জন্য আবার বাচ্চাকে এখন রেডি করতে হবে, রেডি করে তারপরে তো বেরোবো। মানে খুব আবার আসার সময় বাজারও করতে হবে একটু। হ্যাঁ চলো চলো, জামা পরো। তো বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর সব কিছু করা হয়ে গেছে ঘরের। তো এই রেডি হয়েছি, পার্লারে যাচ্ছি। দেখো নাকির গলার কানের সব খুলে রেখেই যাচ্ছি, আর পার্লার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। আর আজকে তোমাদের সামনে একটা দারুণ জিনিস ওপেন করব, তো সেই জিনিসটা এখন আর দেখাবো না, যখন দেখাবো মানে ভিডিওটা শেষ করব তার আগে দেখাবো। কি দেখাবো সেটা তোমরা প্লিজ দেখো। কিন্তু লাফাচ্ছিস কেন? ও আমার সঙ্গে যাবে, ও বসবে মেয়ে, কারণ আমার বাড়িতে তো আর কেউ নেই যে রেখে যাব। তো মানে কোথাও বেরোনো মানে জানো না তো বন্ধুরা, মানে একা হাতে সব কিছু করে বেরোতে হয়। সব করেছি সকাল থেকে, তোমাদের সাথে তো অনেক কিছু দেখিয়েছি, আবার অনেক কিছু দেখাতে পারিনি। আমার এখন পুরো ঘর বাড়ি সব গোছান গাছান পুরো সব কমপ্লিট, মোছামুছি। আমি বাড়িতে আসবো আর শুধু মাছের ঝোলটা রান্না করব। রুমাল আছে, রুমাল দিয়ে মোছো, যাও। তো রান্না করব আর দুজনে মামে স্নান করব, আর সব হয়ে গেছে। তো এখন নাও চলো। আর আজকে ভালো হয়েছে একদিক থেকে, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, কারণ আমার চিমনি পরিষ্কার করতে আসবে বিকালে, তার জন্য। তো চিমনিটা পরিষ্কার করতে আসবে, অনেকদিন থেকে নোংরা হয়ে রয়েছে চিমনিটা, আর আলসেমি করে করে হয় না। মানে ফোন করব যে, হ্যাঁ মিস্ত্রিদের ফোন করাই হয় না, আজকে কালকে ফোন করেছি, আজকে আসবে। তো নাও চলো এবার পার্লারে যাই, পরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি, সারাদিন তোমাদের সাথে বলেছিলাম আজকে একটা ধামাকাদার জিনিস তোমাদের সামনে দেখাবো, আর ধামাকাদার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সেই ধামাদার জিনিসটা দেখানোর অন্তিম পর্বে চলে এসেছে, আর তোমাদের লেট করাবো না। তো তোমরা গেস করতে পারছো কী দেখাবো? কী করে গেস করবে, তোমরা কী করে জানবে, তাই না? তো জিনিসটা দেখানোর আগে তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করি। সবাই বলে মেয়েদের বাবা মা স্বপ্ন সত্যি করে, আবার কেউ কেউ বলে বিয়ের পরে হাজবেন্ড সত্যি করে। কথা হয়তো দুটোই সত্যি, কিন্তু জানো তো কখনো কখনো স্বপ্ন অন্য কেউ সত্যি করতে পারে। তো যদি হয় এমন কোনো ভাই বা দাদা, তারাও সত্যি করতে পারে। তো সেরকম আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে, নাও চলো তোমাদের সামনে সেটা আমি দেখাই এবং আনবক্সিং করি। ভাবতে পারছো না
এটা হচ্ছে গুগলের পিক্সেল 6a, বুঝলে বন্ধুরা? এই যে এটা দেখো, এই যে উল্টো উল্টো দিক থেকে দেখানো, জানি না দেখাটা ঠিক যাচ্ছে কি না, এখানে আমি ঠিক বুঝতে পারছি না। গুগলের পিক্সেল 6a এটা, ঠিক আছে? এটা আমি আবার হচ্ছে বেশি ধরবো না, পড়ে টড়ে যেতে পারে, স্লিপ টিলিপ করতে পারে। হাজবেন্ড উল্টো দিকে বসে আছে, দিলো না ঠাসিয়ে একখানা, আমার ফোনটা কেন ফেলেছো? তো যাই হোক, স্বপ্নটা আমার, মানে আমি আমার হাজবেন্ডকে দেব। তো আমি তো চাকরি বাকরি করি না, এই যে একটা চাকরিতে জয়েন করেছি, সবে কাউকে কিছু দিতে দিতে পারি না। তো স্বপ্নটার কথা একদিন দাদাকে বলেছিলাম, তো দাদা এটা আমাকে বললো, তুই নে এটা, তুই ওকে দিস। তো দাদা আমাকে দিল, আমি আমার হাজবেন্ডকে গিফট করলাম এটা। আর হচ্ছে এই বলতে পারো পুজোর গিফট হিসাবে দাদা বললো, এটা আমি পুজোর গিফট ওকে দিলাম, বুঝলে বন্ধুরা? তো ফোনটা বেশ মোটামুটি বেশ ভালোই, হয়তো সবাই বলছে ভালো, আর আমার হাজবেন্ডেরও বেশ পছন্দ। তো যাক, নাও, খুশ তো? হ্যাঁ, খুব খুশি। এই দেখো বন্ধুরা, আমি অনেক দিন থেকে আমি খালি সার্চ করে যাচ্ছি যে পিক্সেল 4a, পিক্সেল 6a, পিক্সেল 6 প্রো, পিক্সেল 6, সব কিছু দাম দেখে যাচ্ছি। আইফোনও দেখছিলাম, আমি কম্পেয়ার করছিলাম, পিক্সেল ভালো হবে না আইফোন ভালো হবে, পিক্সেল ভালো হবে না আইফোন ভালো হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করার পর তারপর দেখলাম যে পিক্সেল ইজ বেস্ট, পিক্সেলই আইফোনের থেকে অনেক দিক থেকে ভালো। আইফোনের দামটা পিক্সেলের থেকে অনেকটা বেশি হলো, যতটা বেশি কম্পারেটিভলি পিক্সেল তার থেকে অনেক বেটার দামের তুলনায়, অনেক, এটাও খুব একটা কম দাম নয়। এখন বিগ বিলিয়ন ডে চলছে বলে একটু কমে পেয়েছি, এটাও কম দাম। যারা মানে আমার যেসব ছেলে বন্ধু বা আজকাল আমাদের মতো মেয়ে বন্ধুরাও জানে এটা কেমন দাম, সেটা হয়তো বলার দরকার নেই, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু একটা জিনিস আমি প্রথমে বুঝতে পারিনি, সেটা হচ্ছে আমি সেটা জানতাম শুধু আইফোনেই হয়, কিন্তু পিক্সেলে হয় এটা আমার জানা ছিল না। বলছে অনলাইনে তো দিলে দুদিন পরে দেবে, দেখি আমাদের এখানে অনেক খুঁজেছে, খুঁজে খুঁজে যাই হোক পেয়েছে। ও ভেবেছিল আইফোনে মনে হয় শুধু অ্যাডাপ্টার থাকে না, কিন্তু দেখা গেল না, এগুলো তো দামি ফোনে থাকে না। এখন অ্যাডাপ্টার দেয় না, অ্যাডাপ্টার দেয় না। এটা পিকচার কোয়ালিটি দারুণ দারুণ, এত সুন্দর ছবি উঠছে, কিন্তু জানো তো আমি অনেক জুম করলেও ছবি পাচ্ছে না, কিন্তু আমি করতে পারবো না, প্রচুর স্লিপ করে যাচ্ছে। তুমি যখন থাকবে তখন একটু আপডেট করব ওটা দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আমি খুশি হয়েছি, আমি হয়তো দিতে পারি। আমাকে অনেকে বলছে এবার তুমি তো পিক্সেল 6 এ কিনলে, তাহলে এবার দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে, পিক্সেল 6 এ অনেক ভালো হবে। আমি বলছি ফোনটা তো আমার কাছে থাকবে, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে কি করে? এটা নিয়ে তো করাই হবে না, বলে হ্যাঁ হ্যাঁ স্যাটারডে সানডে তো থাকবে, তখন হবে, তখন করলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ বলছিল, তাই তোমাকেও বলেছে, আমাকেও ডিম্পিয়া পূর্ণিমা দুজনে বলেছে। তো যাই হোক, আমি হাজবেন্ডের খুশি দেখে আমার ভালো লাগলো। আর ভাই যদি এরকম থাকে ঘরে ঘরে, বন্ধুদের স্বপ্ন সত্যি হয় এই ফোনটার সাথে। এই এটা তো রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে ফোনটা, এটা হচ্ছে ফোনটা, সুন্দর ফোন, কালার কম্বিনেশনটা খুব ভালো, সুন্দর ডিসপ্লে। ওই কালারটা নিয়েছে, দুটো কালার আছে, একটা চারকোল হয় একটা চক হয়। আমার কাছে চারকোল কালারটাই বেশি ভালো লাগলো চকের থেকে, সেই জন্য এই চারকোলটা নিলাম। এই বক্সের মধ্যে এই ফোনটা, এই বক্সের মধ্যে এই ফোনটা আছে, আচ্ছা, আর সিম টুলটা আছে, এই যে সিম টুল, সিম টুলটা থাকে, একটা ওটিজি কনভার্টার দিয়েছে, ওটিজি, হ্যাঁ এই ওটিজি দিয়েছে, এর সঙ্গে একটা ওটিজি দিয়েছে, হ্যাঁ আর দিয়েছে চার্জারের শুধু এই তারটা, অ্যাডাপ্টার দেয়নি, ও অ্যাডাপ্টার দেয়নি, শুধু তারটা দিয়েছে, এটা কিন্তু আমি জানতাম না, আমি শুধু জানতাম যে ওটা আইফোনও তাই, আইফোনও তাই, তারটা থাকে, ও কেবলটা থাকে, কিন্তু শুধু অ্যাডাপ্টার থাকে না। আমি তখন বাজে দেখলাম যে এই ফোনটা 18 ওয়াটের ব্যাটারি নিতে পারে, 3 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম নিতে পারে, আর সেই জন্য আমি 3 অ্যাম্পিয়ারটাই কিনেছি, কারণ ওখানে সিকিউরিটিতে বলা আছে এখানে 3 অ্যাম্পিয়ার, 20 ওয়াট বলা আছে, 20 ওয়াটটা ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে 20 ভোল্ট ডিসি, 5 ভোল্ট, 3.1 অ্যাম্পিয়ার, ফোনেরও তাই স্পেসিফিকেশন, তাই এটাই নিলাম, দেখা যাক কি হয়। আজকে হয়তো আমার
ভিডিওতে এই প্রথম আমার হাজবেন্ড অনেকগুলো কথা বললো, তো আমি আশা করতেই পারি আমার এই ভিডিওটা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটু ভাইরাল হয়, কারণ ও সচরাচর কথা বলে না, সামনেও আসতে চায় না, আমার পেছন দিক থেকে আমাকে ধাক্কা দিয়ে সাপোর্ট করে, এটা 100% তোমার ছবি কেমন ওঠে, 100% সত্যি কথা। আরে দাঁতটা বন্ধ করো না, দেখেছো দারুণ ছবি উঠছে, দারুণ। হ্যাঁ এটা ভিডিও করি, ভিডিও করি বলি, অনেক সামনে চলে আসলো। তো বন্ধুরা দেখো, মানে ক্যামেরা অন করেই বলছে এটা দিয়ে আমি একটা ভিডিও করি তোমার, তো দেখাতে পারবে তুমি তোমার বন্ধু বা আমার হাজবেন্ডও বলছে আমারও বন্ধু বান্ধব, তোমার বন্ধু বান্ধব মানে, তো দেখো সঙ্গে সঙ্গে একটু ভিডিও করছে যে দারুণ আসছে কোয়ালিটিটা, পিকচার কোয়ালিটিটা খুব সুন্দর আসছে, খুব সুন্দর আসছে। তো যাই হোক বন্ধুরা, কি বলতো এটাই আমি যেটা বলছিলাম কথাটা, যে এটা আশা করতে পারি ও সচরাচর সামনে আসে না, খুব জোর করেই আনতে হয়, কথাও বেশি বলে না, এমনি কথা কম বলে, কিন্তু তো যাই হোক, যে কথাটা বলতে বলতে আমার ফোনে একটা প্রবলেম হয়েছিল, জায়গা ছিল না, আবার কিছুটা ডিলিট করে আমি আবার ফিরে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো যেটা বলছিলাম, আমার হাজবেন্ড সচরাচর কথা বলে না, সামনে আসে না, জোর করে টুকটাক পেছনটা দেখায় বা একটু অর্ধেক আসে, তো যাই হোক হয়তো অনেক সমস্যা হতে পারে সেই জন্য আসতে চায় না, সেটা ওর পার্সোনাল ব্যাপার, কিন্তু পেছন থেকে পুরোপুরি সাপোর্ট করে সব কাজে। তো এটাই বলবো, ও অনেকগুলো কথা বললো, ওর হয়তো খুব খুশি হয়েছে সেই জন্যই তোমাদের সাথে অনেকগুলো কথা বললো, তাই আমি চাই আমার এই ভিডিওটা প্লিজ একটু এগিয়ে যাক, ঠিক আছে? তো বন্ধুরা নাও চলো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো প্লিজ, সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করে পুজোটা কাটাও, ঠিক আছে? টাটা।